এই মুহূর্তে রাজধানীর খাদ্য ভবনে চালের দাম নিয়ে কথা বলছেন খাদ্যমন্ত্রী, সরাসরি যাচ্ছে সেখানে। এরপরে মোটা চালের ব্যাপারে যে 28 থেকে ইয়ে করে এই জাতীয় যেগুলো মানে মাঝারি টাইপের যে চাল, মাঝা এখন মাঝারিটার কথাই বলবো। এই যে মাঝারি স্যার 16-9 তারিখে ছিল, আমরা তো 15 দিন দেখে যাচ্ছি, এটা 14 তারিখে হতে পারে আর কি। সেক্ষেত্রে যে চাল যেটা মাঝারি সেটা আমাদের পাইকারি রেট ছিল 43.50 টাকা থেকে 45 টাকা। তাহলে কত হয়? তাহলে একটু স্যার হিসাব করতে হবে, 50 কেজির দাম ওই সাড়ে বাইশশো না? আমরা সর্বোচ্চটা যেটা ব্র্যান্ডেড যেটা সেটা, তার থেকে যে যে কোয়ালিটি খারাপ পড়বে সেই সেরকম দাম। মিনিকেটের রেঞ্জ ছিল হচ্ছে 15 তারিখের আগে 48 টাকা 50। এই কারণেই মোটা মোটা চাল একটু মানুষ কমও খাচ্ছে আর বাজারে নাইও, আর আমরা অলরেডি খাদ্য বান্ধব এবং OMS আমরা প্রচুর ছেড়েছি, অতএব যারা মোটা চাল খায় তারা আমাদের গোডাউন থেকেই পাবে। মিনিকেটের দাম 28 মিনিকেট ব্র্যান্ডেড যেটা সর্বোচ্চ কোয়ালিটি যেটা সেটা 2575 টাকা 50 কেজির বস্তা, এটা মিলের। আর যেটা মাঝারি 28 সেটা হলো কি সর্বোচ্চ কোয়ালিটি যেটা সেটা 2250 টাকা বস্তা। আর মোটা চাউল আমরা খাদ্য বান্ধব এবং OMS বিপুল পরিমাণ দিচ্ছি, আর মোটা চাউল বাজারেও নাই, অত মোটা চাউল যারা খায় তাদেরকে আমরা OMS দিয়েই পাওয়া যায়। আর তারপর যদি ব্যবসা ঘটে তাহলে আমরা উইদিন 10 ডেজ আমরা ওই মিনিকেট আমরা আমদানি করে ফেলবো। কথা বলছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।